আমরা সকলে মহাপ্রভু বলেছেন জপ করো, তাই আমরা জপ করি। কিন্তু জপ কত প্রকার? জপ হচ্ছে তিন প্রকার। কোথার থেকে বললাম জপ তিন প্রকার? নৃসিংহ পুরাণ বলছে জপ হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে, প্রথম হচ্ছে বাচিক, দ্বিতীয় হচ্ছে উপাংশু, তৃতীয় হচ্ছে মানস। খুব সুন্দরভাবে শুনবেন, বাচিক হচ্ছে যাহা উচ্চস্বরে করা হয় তাহাকে বাচিক জপ বলে। উপাংশু মানে ঠোঁট এবং জিহ্বা নড়বে আর আদো আদো কথা কর্ণ শুনতে পাবে, এটাকে বলে উপাংশু জপ। আর মানস মানে, মানস মানে হচ্ছে মনে মনে জপ। একের থেকে দুই শ্রেষ্ঠ, দুইয়ের থেকে তিন শ্রেষ্ঠ, মানে বাচিক থেকে উপাংশু শ্রেষ্ঠ, উপাংশু থেকে মানস শ্রেষ্ঠ, মানব জপ হচ্ছে শ্রেষ্ঠ। তবে এই এই জপ আমরা অনেকেই জপমালায় জপ করি, করি কি না? আমিও করি, আপনারা অনেকেই করেন। তবে বলা হলো শাস্ত্রে, মানস জপ, উপাংশু জপ, বাচিক জপ যাই করুক না কেন, যদি উপকরণ ভিন্ন করে, উপকরণ ভিন্ন করে, কথাগুলো লক্ষ্য করবেন, উপকরণ ভিন্ন করে, তাহলে যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে, শৌচাগার হোক, অশৌচাগার হোক, যেখানেই যে কোনো অবস্থাতে সে নাম করতে পারে, কোনো বাধা নাই। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিতা নিয়মিত স্মরণে ন কাল, অর্থাৎ স্মরণ করার কোনো কালাকাল বিচার নাই। কিন্তু আপনি যখন উপকরণ ধারণ করছেন, বাবা ভালো করে শুনে নিন, আপনি যখন উপকরণ ধারণ করছেন মানে জপমালাকে ধারণ করছেন, তখন সেখানে নিয়ম আছে। কোথায় পাবেন? হরিভক্তি বিলাস নামে একটা নিবন্ধ পুস্তক আছে, যেটা লিপিবদ্ধ করেছেন মহাপ্রভুর একান্ত পার্ষদ শিল শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী। তিনি এই মালায় জপ করার কিছু নিয়ম রেখেছেন, অথ মালায়া নিয়মান্তরম, সেখানে মালা জপের নিয়মের কথা বলছেন। তবু তিনি কি নিজের কথা বললেন? না, তিনি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিলেন, শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে তিনি জপমালায় জপ করার কথা বলছেন। কোন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিলেন? প্রথম দিচ্ছেন বৃহৎ পরাশর সংহিতা। এই কথাগুলো ভিন্নভাবে গোপাল ভট্ট গোস্বামী লিখেছেন, শ্লোকই একটু হেরপের আছে, তবে আমি গ্রন্থ থেকে নয় শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছি, যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। বৃহৎ পরাশর সংহিতার চতুর্থ অধ্যায়ে বলা হলো যে জপমালায় জপ করতে হলে নক্রমান্য চ হসন্ন ন পার্শ্বম অবলোকয়ম ন পাশ্রিত্য ন জল্পস্য ন প্রাবৃত্য শিরস্তথা। কি বললেন? নক্রমান্য, ক্রমান মানে কি? হাঁটা। অর্থাৎ হাঁটিতে হাঁটিতে জপমালায় জপ করা যাইবে না। কে বলছেন কথাটা? আমি বলি নাই, বৃহৎ পরাশর সংহিতা বললেন, এই কথাটা গোপাল ভট্ট গোস্বামী লিখেছেন। নক্রমান্য চ হসন্ন, অর্থাৎ হাসিতে হাসিতে জপমালায় জপ করা যাইবে না। নক্রমান্য চ হসন্ন ন পার্শ্বম অবলোকয়ম, অর্থাৎ এপাশে কি হচ্ছে, ওপাশে কি হচ্ছে, ন পার্শ্বম অবলোকয়ম ন পাশ্রিত্য ন জল্পস্য, অর্থাৎ জল্পনা করিতে করিতে জপমালায় জপ করিতে নাই, ন প্রাবৃত্য শিরস্তথা, যেখানে আবরণ নাই মাথার উপরে সেখানে জপ করা চলে না। তারপর কি বলে? আরও নিয়ম আছে। কূর্ম পুরাণ খোলেন, কূর্ম পুরাণ উপরিভাগ অধ্যায় ১৮, সেখানে কি বলা হলো? জপকালে ন ভাসিত নন্নানি প্রেক্ষয়েৎ বুধা ন কম্পয়েৎ শিরগ্রীবান দন্তান্নৈব প্রকাশয়েৎ। বলে জপকালে ন ভাসে, তো জপ করার সময় কথা কহিতে কহিতে জপ করিবে না, কথা কহিতে কহিতে জপ করিবে না। জপকালে ন ভাসে তো নন্নানি প্রেক্ষয়েৎ বুধা, এই এদিকে ওদিকে তাকাইয়া জপ করিবে না। ন কম্পয়েৎ শিরগ্রীবান, অর্থাৎ শির গ্রীবা দোলাইয়া দোলাইয়া জপ করিবে না। ন কম্পয়েৎ শিরগ্রীবান ন দন্তান্নৈব প্রকাশয়েৎ, অর্থাৎ দাঁত বের করে হাসিতে হাসিতে জপ করা যাবে না। শোনেন, ধর্ম একটুখানি করেন। ভগবান বললেন নেহা বিক্রমা স্বস্তে প্রত্যাবায়ন বিদ্যতে
স্বল্প মাপস্য ধর্মস্য ত্রায়তে মত ভবত ভগবত গীতা অধ্যায় দুই শ্লোক সংখ্যা ৪০। কি বললেন? স্বল্প ধর্ম করো, তবে সেটা শাস্ত্রবিধি সম্মত করো। যদি শাস্ত্রবিধি সম্মত করতে পারো, তখন ওই শাস্ত্রবিধি সম্মত আচার তোমাকে মহাভয় থেকে পরিত্রাণ করবে। আমরা অনেক কিছু করতে যাই, অনেক কিছু ধরতে যাই, কিন্তু ফলাফল থাকে শূন্য। ষোলো কেন? ওইভাবে ষোলো হাজার মালা জপ করলে কোনো ফল হবে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। তারপর কি বললেন শুনুন, আরো বলছেন, তাহলে জপ করতে হবে কি করে? বলে একান্তেষু শুচির দেশে যস্মাৎ গুপ্তম সমাচরেত, একান্ত স্থানে বসে জপমালাকে গ্রহণ করে। কেন? এই জপমালাটা কি? এই জপমালাটা হচ্ছে মঙ্গলকারী, এই জপমালাটা হচ্ছে কল্যাণী, এই জপমালাটা হচ্ছে ভব ভয় সংসার মোচনকারী। অর্থাৎ ইহা আমাকে সংসার থেকে মোচন করিতে পারে, তাহলে এর মর্যাদা আছে, একে সংস্কার করিতে হয়। এই জপমালায় তিনভাবে এই মালা গ্রথিত হয়। যেমন প্রথম হচ্ছে কি, একশো আটটি গুটি থাকে যাহাতে, তাহাকে বলে উত্তম মাল্য। আর পঞ্চাশটি গুটি থাকে যাহাতে, তাহাকে বলে মধ্যম মাল্য। আর যদি ২৫টি গুটি থাকে যাহাতে, তাহাকে বলে অধম মাল্য। তাই উত্তম মাল্যটা আমি গ্রহণ করেছি। এই জপমালার গুটিটা আপনি স্বর্ণ রৌপ্য হীরা মণি মাণিক্য আদি দিয়ে তৈরি করতে পারবেন, এটা হারিত সংহিতা বলা আছে। রুদ্রাক্ষ দিয়েও করা যায়। তবে গৌতমীয় তন্ত্র বললেন যে ওই সমস্ত জিনিস প্রশস্ত বটে, তবে তুলসী মালা হচ্ছে সর্ববাঞ্ছাপ্রদায়িনী। তাই তুলসী মালাকে, তুলসীর গুটি দিয়ে যদি মালা বন্ধন করা হয়, সেই মালা সর্ববিষ্ট প্রদান করে। এগুলো জানতে হবে তো। ভগবান বললেন তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্মকর্তা মিহারষি। শাস্ত্র ব্যতীত কোনো কর্ম নয়, তোমার কার্য অকার্যের নির্ণয় একমাত্র শাস্ত্র করবে, কোনো ব্যক্তি নয়, কোনো প্রতিষ্ঠান নয়, কোনো সংগঠন নয়, কোনো সমিতি নয়। আমি জানি না আপনাদের কথাগুলো কোনভাবে নিচ্ছেন আপনারা, তবে আমাদের ধর্ম করতে হবে শাস্ত্র জেনে, কোনো মানুষের কথাই নয়। জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্মকর্তা মিয়ারষি। ভগবান বললেন না আমি প্রমাণ, না আমার শাস্ত্রই প্রমাণ। কেন এত শাস্ত্র বললেন? শাণ্ডিল্য সংহিতা উত্তর দিচ্ছেন, অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপে নবই প্রভু। শাস্ত্র সাক্ষাৎ জগন্নাথ রূপে, জগন্নাথ সাক্ষাৎ শাস্ত্র রূপে প্রকাশিত হয়েছেন। তাই শাস্ত্রের এত মর্যাদা। এই শাস্ত্র যাহা ঠিক জগন্নাথ তাহা, এই শাস্ত্র যাহা ঠিক আমার মন্দিরে রাধা গোবিন্দ তাহা, এই শাস্ত্র যাহা আমার মহাপ্রভু তাহা। কাজে ইহাকে অমান্য করিয়া কোনো কার্য করিলে সেটা বিধি বহির্ভূত, নিয়ম লঙ্ঘিত। ওই নিয়ম লঙ্ঘিত কার্যে কোনো ফল হয় না। কে বললেন? যক্ষরক্ষবিদ্যাক্ষরক্ষভূতানি সিদ্ধ বিদ্যধরগণা হরন্তি প্রসবং জপম যস্মাৎ গুপ্তম সমাচরে। এইভাবে যদি হাজার মালা জপ করাও হয়, তবে সেটা যক্ষ রাক্ষস ইত্যাদি এই জপের মালার ফল হরণ করিয়া থাকেন, ওই অভ্যাসী সার থেকে যায়। বলে আর কি নিয়ম আছে? আরও নিয়ম আছে, ধৈর্য ধরে শুনুন। অঙ্গিরা ঋষি বলছেন অঙ্গিরা সংহিতায় ৬১তম শ্লোকে, অগ্নাগারে গবাঙ্গষ্ঠে দেব ব্রাহ্মণ সন্নিধৌ আহারে জপকালে চ পাদুকানম বিসর্জনম। বলে পাঁচটি স্থানে জুতাকে পরিত্যাগ করতে হয়। কি কি সেটা? অগ্নাগারে, অগ্নাগার মানে যেখানে প্রতিদিন হোম যজ্ঞ হয়, হোম আদি ক্রিয়া হয়, অগ্নি আদি ক্রিয়া হয়, তাহাদেরকে শাগ্নিক বলে। শাগ্নিক এবং নিরগ্নিক রয়েছে, একটুখানি এসছে যখন বলে যাই। আপনারা দেখবেন মারা গেলে অশৌচটা কখন থেকে শুরু হয়, তো অনেকে বলেন না পড়ানোর থেকে শুরু হবে, আবার অনেকে বলেন না মারা গেলেই শুরু হবে। কার কথা শুনব? শাস্ত্র কি বলছে দেখুন, উষণ সংহিতা অধ্যায় ৬ শ্লোক সংখ্যা ৫১। কি বললেন? বলে দুটোর বিধান আছে, একজন শাগ্নিক, দ্বিতীয়টা হচ্ছে নিরগ্নিক। যারা শাগ্নিক প্রতিদিন অগ্নিহোত্র যজ্ঞকারী সম্পাদনকারী, তাহারা পড়ানোর পরের থেকে অশৌচ ধারণ করিতে পারেন, কিন্তু যারা নিরগ্নিক তাহারা কিন্তু ওই মরার সাথে সাথে অশৌচ ধারণ করিবেন, এটাই বিধান। তা বলছেন কি, যারা যেখানে অগ্নিহোত্র যজ্ঞ হয় সেখানে জুতা পায়ে দিতে নাই। অগ্নাগারে গোবাঙ্গষ্ঠে
যেখানে গরু থাকে, হ্যাঁ, তিনি তো গো ব্রাহ্মণ্য হিতায়ুচ, আমরা মন্ত্র বলি কার্য কতটুক, যেখানে গরু থাকে, যেমন গোয়াল গোষ্ঠ, এখানে জুতা পায়ে দিতে নাই, অগ্নাগারে গোবাঙ্গোষ্ঠে, দেব ব্রাহ্মণ সন্নিধ, দেবতা যেখানে থাকেন, দেবতার মন্দিরে আমরা কি জুতা পায়ে দিয়ে উঠি? দেবতা যেখানে থাকেন, প্রাজ্ঞ বৈষ্ণবেরা যেখানে অবস্থান করেন, ব্রাহ্মণ যেখানে অবস্থান করেন, সেখানে জুতা পাই দিতে নাই, তাদের সান্নিধ্যে যেতে গেলে জুতাটা পরিত্যাগ করে যেতে হয়। দেব ব্রাহ্মণ সন্নিধ আহারে, অর্থাৎ যখন আমি খাচ্ছি কিছু, আহারে অর্থাৎ আহারের সময় জুতাকে পরিত্যাগ করিতে হয়। জপকালে চ পাদুকানাম বিসর্জনম, যখন জপমালায় জপ করছি তখন আমাকে পাদুকাটা বিসর্জন করতে হবে। বলে আর কি নিয়ম আছে? বলে আরও আছে, কি শোনেন, মুন্ডুমালা তন্ত্রের দ্বিতীয় পটলে বলা আছে, আমাদের বেদ আছে, বেদের পরে তন্ত্র, তন্ত্রের পরে স্মৃতি, স্মৃতির পরে হচ্ছে পুরাণ। তাই তন্ত্র, এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করছি, এটাও তন্ত্রোক্ত মন্ত্র, কেন বৈদিক মন্ত্রের সবার অধিকার নাই। কলি সন্তরণ নামে একটা উপনিষদ আছে, সেই উপনিষদে হরে রাম দিয়ে এই মন্ত্রটা শুরু হয়েছে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা বলা আছে কোথায়? বেদে, মানে কলি সন্তরণ উপনিষদে, উপনিষদ মানে বেদ। বলে এই নামটা কিন্তু মহাপ্রভু আমাদের দেন নাই, তবে কোন নাম দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলে এইটা কার মন্ত্র? বলে এটা হচ্ছে তন্ত্রের মন্ত্র। কোন তন্ত্র? রাধা তন্ত্রম। এই রাধা তন্ত্রমে বলা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কেন হলো? তার কারণ বৈদিক মন্ত্রে অধিকার অনধিকার ভেদ রয়েছে, কিন্তু তন্ত্র মন্ত্রে কোনো অধিকার অনধিকার ভেদ নাই। তাই মহাপ্রভু সেই তন্ত্র মন্ত্রখানা গ্রহণ করে আমাদের মধ্যে দিলেন, যাতে সবাই আমরা ওই নাম করতে পারি। নারী কি শূদ্র কি বৈশ্য কি দ্বিজাতি কি অন্তর্জাতি কি চণ্ডাল, হাড়ি মুচি বহু চণ্ডাল, সবাই যাতে সেই নাম করতে পারে। তাই তন্ত্র মন্ত্রে সবার অধিকার, পৌরাণিক মন্ত্রে সবার অধিকার, কিন্তু বৈদিক মন্ত্রে অধিকার অনধিকার ভেদ আছে, এটা আরেকদিন আলোচনা করব। তাহলে কি বললেন যে মুন্ডুমালা তন্ত্রের দ্বিতীয় পটলে বললেন, এই কথাটা লিখলেন হরিভক্তি বিলাসে 17তম বিলাসে গোপাল ভট্ট গোস্বামী। আপনাদের গৃহে যদি এই হরিভক্তি বিলাস গ্রন্থখানা থাকে, আমার মুখের কথা নয়, বাড়িতে গিয়ে একটুখানি 17তম বিলাসখানা খুলবেন, এই 17তম বিলাসে মালা জপের কি নিয়ম দেয়া আছে একটুখানি পড়বেন। কি বলা হলো? অসুচীর্ণ স্পৃশ দেনাম করভ্রষ্টম না কারয়েত, অসুচি অবস্থায় ভগবানের মালাকে স্পর্শ করিতে নাই, জপমালাকে স্পর্শ করিতে নাই। বলে এই অসুচি কখন হয়? যেমন মায়েদের প্রতি মাসে রজসলা ধর্মে যখন স্থিত হন তখন অসুচি হয়ে যায়, তখন জপমালায় জপ করিতে নাই। এখন তো বিভিন্ন সিরিয়াল দেখাচ্ছে, বিভিন্ন সিরিয়ালে বেশ একটা বলতেছে দুর্গা মায়ের মন্দিরে পুরোহিত প্রবেশ করতে দেবে না একজন রজসলাবতী নারীকে, তখন আরেকজন বলছে না মায়েরও তো একই সমস্যা, প্রবেশ করলে সমস্যা কি? এই রকম আউল ফাউল দেখিয়ে সনাতন ধর্মালম্বীকে বিপথে চালিত করা হচ্ছে, যার কারণে শাস্ত্র নিয়ম বহির্ভূত আমরা অনেক কিছু সমাজে প্রচার প্রচারণা করে ফেলেছি, এটা উচিত নয়, এর দ্বারা মঙ্গল আসে না। তাই যখন মায়েরা যখন রজস্বলা ধর্মে স্থিত হন তখনই 3 দিন সেই অসুচিটা থাকে। কে বললেন? আমি বলি নাই, বিষ্ণু সংহিতা অর্থাৎ স্বয়ং ভগবান বলছেন, বিষ্ণু সংহিতা অধ্যায় 22 শ্লোক সংখ্যা 71, রজসলা অপি চতুর্থান্নে স্নানাৎ শুদ্ধতি, অর্থাৎ রজসলা নারী চতুর্থ দিবসে স্নান করিয়া শুদ্ধ হয়। বলে এটা, এই শুদ্ধটা তার দৈবকর্ম এবং পিতৃকর্মের জন্য নয়, এটা হচ্ছে পতি স্পর্শের জন্য, পতি স্পর্শের জন্য সে চতুর্থ দিবসে স্নান করে শুদ্ধ হয়, কিন্তু দৈবকর্ম এবং পিতৃকর্ম করতে গেলে তাহাকে আরও একটা দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 5ম দিবস থেকে সে দৈবকর্ম এবং পিতৃকর্ম করিতে পারিবে, এটাই শাস্ত্রসম্মত বিধি। এই জন্য অশৌচ অবস্থায় ভগবৎ মন্দিরের সেবা কার্য চলে না, একথা আমি বলি নাই,
বরাহ পুরাণ বলছে 32 প্রকার সেবা অপরাধের লিখা আছে। এই জন্য ওই বরাহ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে শ্রীল শ্রীযুক্ত রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্বখণ্ডের অষ্টম অধ্যায়ে পঞ্চম নম্বর সেবা অপরাধে বললেন যে অশুচি অবস্থায় ভগবত বিগ্রহকে সেবা করা একটা মহা অপরাধ। এই জন্য অশুচি অবস্থায় সেবা চলে না। তবে অনেকে বলেন আমরা তো নিত্য গোবিন্দ সেবক এবং নিত্য গোপাল সেবী, আমাদের কী হবে? তার জন্য শাস্ত্র একটা ব্যবস্থা রেখেছেন। কোন শাস্ত্র রাখলো? আগম মানে হচ্ছে তন্ত্র। সেখানে কি বলা হলো? বাহ্য পূজা ক্রমণৈব ধ্যান যোগেন পূজয়ত, অর্থাৎ বাহ্য পূজার ক্রম অনুসারে তখনই ধ্যান যোগে পূজা করো। ধ্যান যোগে মানে কি? আমার এই দেহটা অশুচি হতে পারে, এই রক্ত মাংসের দেহটা অশুচি হতে পারে, কিন্তু আমি যে দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছ থেকে, সেই দীক্ষা নিয়ে একটা সাধনোচিত দেহ আমার গঠন হয়েছে, এই সাধনোচিত দেহ কখনো অশুচি হয় না। তাই যেমন নরোত্তম ঠাকুর মশাই ধ্যানের ঘরে রাধা গোবিন্দকে সেবা দিতে গিয়ে, দুগ্ধ সেবা দিতে গিয়ে হাতটা দুগ্ধের ভিতরে গিয়ে যখন পুড়ে গিয়েছিল, প্রকাশ্যে এসে দেখে তার আঙুল পুড়ে গেছে, কিন্তু দুধ তো বাইরে গোছাই নাই, অন্তর্জগতের সেবা হচ্ছিল। ঠিক ভক্ত যদি চায় মানুষে শ্রী গোবিন্দকে প্রীতির রাজ্যে সেবা করিতে পারে, আর ওই প্রীতির রাজ্যে সেবাখানা গোবিন্দ আরও প্রীতি ভরে গ্রহণ করে, এই জন্য মানুষে সেবা চলতে পারে, কিন্তু বাহ্যভাবে নয়। বাহ্যে আপনি রোডে চলছেন, ট্রাফিক আপনাকে মানতে হয়, যদি ট্রাফিক না মেনে যদি কোনো গাড়ি রোডে চলে তাহলে কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য রুলস অ্যান্ড রেগুলেশন, এই রুলস অ্যান্ড রেগুলেশন যদি না মানি তাহলে কর্মকাণ্ডের কোনো কর্মই সমাধান হয় না। যাই হোক, আরও নিয়ম আছে, অশুচি অবস্থায় ভগবত সেবা কার্য চলে না। এই অশুচি সম্পর্কে শাস্ত্রে বলা হলো গরুর পুরাণের উত্তরখণ্ডের 34 অধ্যায়ে বলা হয়েছে যে অশুচির ভেদ আছে কি কি। যেমন বলা হলো ব্রাহ্মণ বংশে যদি কেউ জন্মলাভ করে তাহলে তার অশুচি হয় 10 দিন, যদি ক্ষত্রিয় বংশে কেউ জন্মলাভ করে তাহলে তার অশুচি হয় 12 দিন, যদি বৈশ্য বংশে কেউ জন্মলাভ করে তাহলে তার অশুচি হয় 15 দিন, আর যদি শূদ্র বংশে কেউ জন্মলাভ করে তাহলে তার অশুচি হয় 30 দিন। এটা কে বললেন? স্বয়ং ভগবান কৃষ্ণ বক্তা, গরুড় পুরাণ উত্তরখণ্ড অধ্যায় 34 শ্লোক সংখ্যা 59 এটা বলা আছে। যাই হোক, এই নীতি নিয়ম অনুসারে বর্ণানুচিতভাবে যে যেখানে যেমনভাবে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম আমাদের পালন করা করণীয় কর্তব্য, এগুলোকে অবহেলা করা কখনোই উচিত নয়। কেননা গোপাল ভট্ট গোস্বামী তার হরিভক্তি বিলাসে বলছেন, বর্ণাশ্রম ক্রিয়তিতান দূরত পরিবর্জয়েত, যিনি বর্ণাশ্রম ধর্মকে পরিত্যাগ করেছেন তিনি সর্বধর্ম বহিষ্কৃত হয়েছেন। এই জন্য আমাদের শাস্ত্র নিয়ম মেপে জীবনটা পরিচালিত করতে হয়। যাই হোক, আমাদের আবার আজকে অধিবাস হবে, নাহলে আপনাদের আরও কিছু সময় আমি ভাগবতীয় কথা শাস্ত্র গ্রন্থের কথা আপনাদের সম্মুখে পরিবেশন করার চেষ্টা করতাম। এখন আমাদের সময় বয়ে যাচ্ছে, এরপর আবার সেবারও ব্যবস্থা আছে, তা আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শ্রবণ করেছেন। আমি বাবা অধম অজ্ঞান ভজন শূন্য ভক্তিহীন কাঙাল, আমার ভিতরে ভক্তি আমি একেবারে শূন্য, আমার ভিতরে ভক্তি নাই, আশীর্বাদ করবেন যেন আপনাদের চরণধুলি সিঞ্চন করে আমি একটু এই অশুচি দেহটাকে শুচি করে যেন এর ভিতরে একটু ভক্তিভাব আসে। তা এইটুক বলে আপনাদের আশীর্বাদ কামনা করে এখানে মহতি ভাগবতীয় কথা বিশ্রাম রাখছি। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে শান্ত নিরাময়ৌ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কর্ষীত দুঃখ ভাব ভবিত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।